আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, প্রেমিক প্রেমিকার সেই নোংরামি ভিডিওটি প্রকাশ করবো আপনাদের মাঝে। যে যেখান থেকে আমার ইউটিউব ভিডিওটি ওপেন করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রেম পবিত্র জিনিস হওয়া সত্ত্বেও আমরা কেন নোংরামি করছি? প্রেম তো নোংরামি জিনিস নয়, প্রেম পবিত্র জিনিস, সেটার দায়িত্ব প্রেমিক প্রেমিকার। বর্তমান সময়ে প্রেম হচ্ছে একটা পুতুল খেলার মতো বিষয়। শুধু পুতুল খেলা বললে ভুল হবে, সেটা হচ্ছে দেহ বিলিয়ে দেওয়া। আজ আপনি যদি ছেলেটির কথা না রাখেন, হয়তো বা কালকে আপনার সাথে ব্রেকআপ করে দিবে। সেই খাতিরে আপনি ছেলেটি যা বলতেছে তাই শুনতেছে। আপনার বোঝা উচিত যে ছেলে দেহ চায় সে ছেলে কখনো ভালোবাসতে পারে না, আর সে কখনো বাসবেও না। হয়তোবা আজকে আপনাকে অনেক মোহ দেখাবে, কাল দেখবেন ঠিকই চলে যাবে অনেক অজুহাত দেখে, এটাই বাস্তবতা। সেরকম একটা ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো। রেকর্ডিং চ্যালেঞ্জ গহলি করুন, ঠিক ঠিক করে বলে যাও। আমরা বললো না, তোমরা বুঝি বললো, তুমি ওটা কিছু বুঝি পার না। দেখো হ্যাঁ, রেকর্ডিং রে কেতে পৌঁছে পারি ও কইলো কিছু বি বুঝি পারে না। এইটা ওটা পৌঁছ বাস করে পৌঁছ না, কিছু কর কম ভাবতে সান কম ভাবতে আগো না যেটা পার্কে একটি ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছি মেয়েটিকে, প্রেমের নামে চলছে নোংরামি, সেই নোংরামির ভিডিও ফুটেজটুকু আপনাদের সম্পূর্ণ দেখাবো। আর এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই শেয়ার দেবেন, যাতে সবাই সতর্ক হয় এবং বিশেষ করে মেয়েদের সতর্ক হওয়া আরও উচিত, তারা যাতে এরকম নোংরামি কাজ থেকে বিরত থাকে, নিজেকে সেফ রাখতে পারে এবং ভবিষ্যতে যাতে এরকম নোংরামি কাজে জড়াতে না পারে সেদিকে খেয়াল রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।